নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শুরুটা একটু অন্যরকম হলো বলো তোমরা ভাবছো হবে যা আজকে বোধ হয় আর সঞ্চিতাকে দেখা যাবে না আজ সব নতুন নতুন মুখ নতুন নতুন দিদিরা বৌদিরা কাকিমারা মাসি মারা মারা সবাই রয়েছে হ্যাঁ আমাদের পাড়ার কালী পুজো আমার শ্বশুরবাড়ি পাড়ার কালী পুজো আমার শ্বশুরবাড়ির ঠিক পাশেই এই মন্দিরটা অনেক বড় কালী মন্দির সঙ্গে একটা শিব মন্দিরও আছে মানে আমার শ্বশুরবাড়ি থেকে দু পায়েরও রাস্তা নয় মানে ঘর থেকে বেরোতেই এই মন্দিরটা তো এই মন্দিরে বাৎসরিক পুজো ছিল তো সকালবেলা চান টান করানো হচ্ছিলো তো আমি ক্যামেরা নিয়ে পৌঁছে গেছি আমি সাত আট দিন শ্বশুরবাড়িতেই রয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি কীরকম আনন্দ হয় কীরকম সবাই আনন্দ করে চান করায় কীরকম করে জল ভরতে যাওয়া হয় বাকি সব যা যা নিয়ম কানুন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সকালবেলায় আমাদের ঠাকুরকে চান করানো হয় গঙ্গার জল এবং আরো অনেক নদী টদী মানে অনেক সব কি নিয়ম আছে দেখো অতটা আমি পুরো বিস্তারিতভাবে বলতে পারবো না তবে চান করানো হয় আর আমাদের মাকে কি সুন্দর দেখতে জানো তো খুব হাসি হাসি মুখটা মা কালীর মুখ সাধারণত একটুখানি রাগী মতন হয় কিন্তু আমাদের এই মা কালী খুব মানে হাসি হাসি মুখটা বাচ্চা মেয়ের মতন আমার খুব ভালো লাগে আমার এমনিতে জানো তো খুব মা কালীকে ভয় লাগে মনে হয় যদি কোনো ভুল করে ফেলি তাহলে বোধহয় পাপ দিয়ে দেবে তো আমি না ভয়ে চানও করাই না কোনোবার আমাকে সবাই ডাকে সঞ্চিতা তুমি এসো চান করাও আমি কিন্তু কোনোবার মা কালীকে মনে হয় কি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাই আমি একটুখানি চান করানো থেকে দূরেই থাকি তুমি আসছো আসছো তো তুমি এই তো

অনেক রকম বাজনা করা হয় আমাদের এই পুজোটাতে আর এই পুজোটা প্রচণ্ড ধুমধাম করে হয় সবাই খুব আনন্দ করে তো সবাই আমরা এখানে অপেক্ষা করছি আমরা সবাই মিলে জল ভরতে যাবো আমিও দাঁড়িয়ে আছি আর আমার পাশে আমার এক ছোটোবেলাকার বন্ধু মানে আমার স্কুল ফ্রেন্ড ও দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দৃশ্য উপভোগ করছি কাকিমা দেখো কে দেখুন আর তখন প্রায় সাড়ে নটা থেকে দশটা বাজে মায়ের পুজো শুরু হলো তো মায়ের পুজো হতে কিন্তু অনেকটা সময় লাগে আমাদের এই পুজো তারাপীঠ থেকে প্রত্যেক বছর তারাপীঠ থেকে পুরু মানে যারা ব্রাহ্মণ তারা আসে এবং তারা এই পুজোটা কিন্তু করে একজন না অনেকজন ব্রাহ্মণ মিলে এই পুজোটা করে এবং খুব বড় করে এই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এইখানটায় যোগ্য হয় এবং সেই যোগ্যটা সারা রাত ধরে হয় আর তন্ত্র মতে হয় এই এইরকম যোগ্য তোমরা কোনো দিন দেখেছ না কি আমি জানি না আমাদের পাড়ায় কিন্তু এটা হয় আমি কিন্তু এটা প্রথমবারই দেখেছি আর দেখো মাকে এমন সুন্দর সাজিয়েছে যেন মনে হচ্ছে মা হাসছে আর তোমাদেরকে তো বললামই যে মায়ের মুখটা যেন একদম বাচ্চা কচি মানে ছোট বাচ্চা মেয়েকে কোণে সাজালে যেমন দেখতে লাগে মাকে ঠিক অপরূপ সেরকম দেখতে লাগে আর এই দেখো হোমে আগুন দেওয়া হয়ে গেছে এরপরে আমাদের হোম শুরু হবে এখন প্রায় রাত্রির সাড়ে এগারোটা বারোটা বাজে আস এই শীতের রাতে কিন্তু আমরা সবাই এখানে প্যান্ডেলে জেগে বসে থাকি এই হোমটা দেখার জন্য এত সুন্দর করে হোমটা হয় সারা রাত দিয়ে সবাই পুরো আমাদের পাড়ার যত লোক আছে সবাই আহুতি দেয় তারপরে সবাই এই যে হোমের যে কার্ডগুলো দেখছো সবাই একটা একটা করে কার্ড দেয় তারপরে লাস্টে পূর্ণাহুতি দেওয়া হয় এবং সর্ষে শুকনো লঙ্কা হলুদ এইসব নানা রকম দিয়ে বললাম তন্ত্রমতে একটা পুজো হয় এবং তেত্রিশ কোটি দেবতাকে এখানে অর্ঘ দেওয়া হয় যাতে করে পাড়ার সকল মানুষের মঙ্গল কামনাতেই ভোমটা আমাদের হয় আর তুমি তোমরা হয়তো দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা দেওয়া যাচ্ছে আর মায়ের এমন মানে লীলা বলবো নাকি বলবো এই যে দেখ দেখবে আমরা রান্না করতে গিয়ে একটা যখন শুকনো লঙ্কা দিই কী রকম আমাদের ঝাঁজ লাগে কিন্তু এইখানে দেখো এক গামলা শুকনো লঙ্কা নিয়ে বসেছে আর এই পুরো শুকনো লঙ্কাটা ওই হোমে দেওয়া হবে তারপরে হলুদ তারপরে সর্ষে এরকম আরও অনেক কিছু অনেক রকম আইটেম থাকে সব আমার মনে নেই মদিরাও দেওয়া হয় এবং অনেক কিছু এরকম অনেক কিছু ছোটো ছোটো আইটেম আছে প্রত্যেকটা আমি তোমাদের মনে করে করে বলতে পারবো না বাট এত সুন্দর দেখতে লাগে সবাই আমরা সারা রাত ধরে বসে বসে সকাল মানে সন্ধ্যে রাত আটটা সাড়ে আটটা থেকে পুজো শুরু হয় সেই পুরো রাত হয়ে যায় আর এখানে যে দেখতে পাচ্ছ এখানে পরের দিন খিচুড়ি খাওয়া হচ্ছে সেদিন রাত্রের পরে আমি ভিডিওটাকে আর দিনটা যেটা ছিল সেটাকেও আমি একসাথেই করেছিলাম কারণ এরকম দুটো তিনটে ভিডিও তাহলে হয়ে যেত তো পরের দিন এখানে নরনারায়ণ সেবা হয় প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় আর আমাদের এই এরিয়ায় মানে প্রচুর চার হাজার পাঁচ হাজারের বেশি লোক এখানে খাওয়া দাওয়া করে থাকে তোকে তো বলবে যে এর মনে হয় ঘরেরই লোক এটা কদিন পরে বলবে দেখবি সবাই ওই সঞ্চিতা দিয়ে আপনার ঘরে লোক ফলো মানে ঘরের লোক বলতে বলবে যে তোমার যা দিদি কে হয় এই যে গেম খেলতে হওয়া টিকে যে কি সারাদিন গেম খেলে পারলে মোবাইলটাও খেয়ে গালাগাল দেয়া ইউটিউবের জন্য বারো ও মানে দেখে একবার লোক খুব খুশি হলো আরে খুশি মানে এনার্জি হয়ে গেছে আমাদের এই পুজোটার আরেকটা বিশেষ মানে জিনিস হচ্ছে যেটা তোমাদের হয়তো খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এই পুজোটাতে প্রত্যেক পুজোর সময় আমরা কি করি গরিব দিক দুঃখী যারা আছে মানে যারা ঘরে থাকার মতন যাদের সামর্থ্যটুকুও নেই গো সেরকম মানুষকে বস্ত্র বিতরণ খাবার দাওয়ার দেওয়া এইসব আমাদের হয় তো ওইখানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা গাড়িতে করে খাবার নিয়ে আমাদের দুর্গাপুর স্টেশনের কাছে প্রচুর এরকম মানুষ আছে যাদের রাতে শোয়ার সমস্যা যাদের বাড়ি নেই গো ঘর নেই জামাকাপড় দুটো শীতের জামাকাপড় শুদ্ধ নেই ছোট ছোট বাচ্চারা যাদের কাছে পড়ার দুটো জামাকাপড় নেই তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করতে এইখানটা চলে আসি কম্বল বস্ত্র খাবার টাকা পয়সা আমরা দিই না আমরা এইগুলোই করি যাতে করে এরা এদের কষ্টটা একটু হলেও আমরা লাঘব করতে পারি আর এই জিনিসটা আমাদের এই পুজোর মানে সব থেকে আমার যেটা ভালো লাগে দেখো দেবী দেবতাকে আমরা সম্মান করি আমাদের মনের মধ্যে ভক্তি থাকে সবটাই থাকে তাও কোথাও যেন গিয়ে একটা মনে হয় কি বলো তো যে এত যে প্রসাদ ভোগ আমরা দিচ্ছি ঠাকুর কি খাচ্ছে কিন্তু এই যে গরিব দুঃখী মানুষগুলো এরা কিন্তু খাচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আর মন ভরে এরা আশীর্বাদ করে আমাদেরকে যে এরকম যেন আমরা প্রত্যেক বছর করতে পারি আমার পাশে একটা আমার দেওয়ার আছে আগের বছরের ভিডিওটা আমাকে দেখাচ্ছে যে দেখো বৌদি এই 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 লোকগুলো ছিল এরকম ছিল এই ছিল যাই হোক এবারে আমি আমার এক্সপিরিয়েন্সটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অল করে দিও আজকের মতন আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করছি সত্যি করে এই মানুষগুলোকে দেখে একটা জিনিসই মনে হয় যে আমাদেরকে ভগবান অনেক কিছু দিয়েছে আমাদেরকে ঘর দিয়েছে থাকার জায়গা দিয়েছে খাবার অভাব দেয়নি এদেরকে দেখে সত্যি বাঁচার রস খুঁজে পাওয়া যায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান কাউকে যেন খাদ্য বস্ত্র এবং বাসস্থান থেকে বঞ্চিত না করে